আপনারা দেখছেন জবর খবর বাংলার স্পন্দন। রান্না পুজোর রান্না করতে গিয়ে গ্যাস সিলিন্ডারে আগুন লেগে বিপত্তি, ঘটনাটি ঘটেছে জয়নগর রায়পাড়ায়। জয়নগর রায়পাড়ার বাসিন্দা অভিজিৎ দাসের বাড়িতে রান্না পুজোর রান্না করছিলেন গৃহবধূ মানসী দাস। রান্না চলাকালীন রাত 8টা নাগাদ হঠাৎই রান্নাঘরের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে বাড়ির লোকজন। সাথে সাথে ছুটে আসে প্রতিবেশীরা, দেখে রান্নাঘরের গ্যাস সিলিন্ডার দাউ দাউ করে জ্বলছে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে ঘরের মধ্যেও। খবর দেওয়া হয় দমকল দপ্তরে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে জয়নগর থানার পুলিশ। প্রতিবেশী এক যুবক গ্যাস সিলিন্ডারটিকে বাড়ির পাশের একটি পুকুরে ফেলে দেয়, পাশাপাশি জল ও বালি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে আশপাশের লোকজন। খবর পেয়েই সাথে সাথে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন, ততক্ষণে আগুন নিভিয়ে ফেলে এলাকার মানুষ। আগুন নিভে গেলেও আতঙ্ক কাটেনি গৃহবধূ মানসী দাসে। ঠিক কিভাবে এই দুর্ঘটনা ঘটলো তা জানালেন জবর খবর। ওভেন জেলে আর ওই কলার বড়া করছিল, সেই সময় ওই কিভাবে পাইপ থেকে ও কিভাবে হয়েছে জানি না, দাদু করে ওই তেলের কড়া শুদ্ধ জ্বলে উঠেছে। পিছনে সিলিন্ডারটা, আমরা সিলিন্ডার বন্ধ করতে পারছিলাম না, সেটা জ্বলে উঠেছে। সামনে ওই ফাগুন টাগুন হাতে লেগেছে, ভাইটাই সব গিয়েছিল আটটার দিকে দোকানে, সব হিট হয়ে গেছে। পাড়া প্রতিবেশীদের তৎপরতায় খুব তাড়াতাড়ি আগুন নিয়ন্ত্রণে আসে জানালেন প্রতিবেশীরা। সেই সময় কোনো কারণে কলাটা একটু আগুন মতো ধরে যায়, ওরা ভয় পেয়ে কড়াটাকে উল্টে দেয়, কড়ার ওই যে তেলটা ছিল সেই তেলটা ধরে যায়, গিয়ে টোটালটায় আগুনে ইয়ে হয়ে যায়, সিলিন্ডার পর্যন্ত কিন্তু ওটা পৌঁছয়নি। তো আমরা জানতে পেরে আমরা সঙ্গে সঙ্গে প্রতিবেশী সবাই, মানে সবাই ছোট বড় সবাই একসাথে এসে আমরা সেগুলো বালি এবং জল দিয়ে কাঁথা ভিজিয়ে সেগুলো দিয়ে মোটামুটি আয়ত্তে এনেছি। আমরা ফায়ার ব্রিগেডকে খবর করেছিলাম, ওনারাও এসেছিলেন, কিন্তু ওনারা এসে দেখেও গেছেন যে আর কোনো সমস্যা নেই। বা পৌরসভা চেয়ারম্যান মারফত বা চেয়ারপার্সন মারফত আর জয়দেবদা বড়বাবু মারফত আমরা খবর পাই, তো আমরা এসে দেখি এখানকার স্থানীয় লোকেরা একটা দাউ দাউ করে জ্বলছিল। স্থানীয় লোকেরা বা আমাদের বা আশেপাশে প্রভাস দাস, প্রীতম, চার বাড়ির লোকেরা, বাচ্চারা সবাই মিলে আগুনটাকে নেভানোর চেষ্টা করে এবং ফায়ার ব্রিগেড থানায় খবর দেওয়ায়। তারা আসে, কিন্তু তার আসার আগে আগুন আয়ত্তে এসে যায় এবং এলাকার লোকেদেরই সক্রিয় প্রয়াসে আগুন নিভে যায়। বর্তমানে অবস্থা এখন আন্ডার কন্ট্রোলে আছে, তবে ফায়ার ব্রিগেড এসে গেছিলো, থানা থেকেও পুলিশ এসে গেছিলো। বেসিক্যালি প্রতিবেশীদের সক্রিয় প্রচেষ্টায় এই আগুনটা নেবে এবং পৌরসভার প্রতিনিধিও যারা তারাও এসছে প্রত্যেকে, ভবিষ্যতে যাতে এরকম না হয় তার জন্য অ্যাওয়ারনেস করা হবে, এটা আমরা জানাবো লোকে। পৌরসভার পক্ষ থেকেও আমরা অনুরোধ করবো যাতে মানুষকে অ্যাওয়ারনেস করা হয় ফায়ার সেফটির ব্যাপারে এবং স্থানীয় লোকের সক্রিয় প্রয়াসে এই আগুনটা নেবে। আইসেফ, অভিজ্ঞ চক্ষু চিকিৎসক দ্বারা সঠিক চক্ষু পরীক্ষা মানেই আইসেফ। অত্যাধুনিক ডিজাইনের চশমার ফ্রেমের বিপুল সম্ভারে সুসজ্জিত আইসেফ। আমাদের ফেসবুক পেজ আইসেফে আপনাদের পছন্দের চশমার অর্ডার দিতে পারবেন। আমাদের কন্ট্যাক্ট নাম্বার 9434317006। আইসেফ, জয়নগর রথতলা, দক্ষিণ চব্বিশ পরগনা। জবর খবরের এই অংশটি নিবেদন করছে আর এম অ্যাট হাউস। কম খরচে ঝকঝকে প্রিন্ট মানেই আর এম অ্যাট হাউস, জয়নগর রথতলা। এখানে অত্যাধুনিক প্রিন্টিং মেশিনে ফ্লেক্স, ভিনাইল, ব্যানার, ভিজিটিং কার্ড, আই কার্ড, কালার আপসেট প্রিন্টিং এর ব্যবস্থা আছে। পাবেন উন্নত মেশিনে ঝকঝকে ডিজিটাল প্রিন্ট। আর এম অ্যাট হাউস, জয়নগর রথতলা। ফোন 8373828615 এবং 8389092757।